তোমাকে আমি হারিয়ে অন্য কিছু চাই না। আচ্ছা বাবা, পরে দেখা যাবে। আমি এখন রান্না করব, তুমি কি আমাকে হেল্প করবে? হুম, করব। বলো কি করতে হবে। কিছু না, তুমি শুধু আমার সাথে থাকবে। আমার একা একা রান্না করতে একদম ভালো লাগে না। আচ্ছা চলো। আমি আর তিথি একসাথে রান্নাঘরে গেলাম। তিথি রান্না করছে আর আমি তিথিকে বাতাস করছি। তিথিকে খুব সুন্দর লাগে, যখন দেখি মাথার ঘাম টপ টপ করে নিচে পড়ে আর আমি গিয়ে ঘাম মুছে দেই। আচ্ছা তুমি শাড়ি পরো না কেন? জানো তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগে। তাই বুঝি। আচ্ছা কালকে তোমার জন্য শাড়ি পরবো, কেমন? আসো বাবু একটা কিস দেই। এখন না, রান্না করছি, পরে কিস করো। তিথি রান্না শেষ করে আমাকে খাইয়ে দিল। আমি তিথির দিকে চেয়ে আছি আর ভাবছি আমার কপালে এত সুখ কখনো হবে ভাবিনি। হমন করে কি দেখো? তোমাকে দেখি, তোমাকে দেখলে আমি আমার সুখ দেখতে পাই। আচ্ছা নীল, তুমি কি আমার সাথে হ্যাপি আছো? তোমার সাথে না থাকলে হ্যাপি থাকতাম না। আমার না মাঝে মাঝে ভয় হয়, যদি তোমাকে আমার কাছ থেকে নিয়ে যায় তখন আমি কি করব? এই তুমি ফালতু চিন্তা করো কেন? হ্যাঁ কেউ আমাকে নিবে না। আমি দিলে তো নিবে, যে তোমাকে নিতে চাইবে তাকে খুন করব। এই না হলে তুমি আমার তিথি। আচ্ছা এখন ঘুমাও, তুমি সারাদিন অফিস করে আসছো, রাতও অনেক হলো। হুম ঘুমাবো, কিন্তু তোমার বুকে, তাই আগে তুমি ঘুমাও। আচ্ছা ঠিক আছে। তিথি আমার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি তিথিকে দেখছি, কি অপরূপ সুন্দর। আমি তিথির মাথায় হাত বুলাতে বুলাতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। সকালে তিথির ডাকে ঘুম থেকে উঠলাম। নীল তাড়াতাড়ি করো, সময় নেই বেশি। আমি ফ্রেশ হতে চলে গেলাম, এসে দেখি তিথি আমার জন্য নাস্তা টেবিলে দিয়ে বসে আছে। তুমি খাচ্ছ না কেন? তোমাকে ছাড়া কখনো খেয়েছি নাকি? আচ্ছা আমি এখন তোমাকে খাইয়ে দিব। হুম দাও। আমি তিথিকে খাইয়ে দিলাম, পরে আমি আর তিথি গাড়িতে বসলাম। তিথি আমাকে কলেজে নামিয়ে দিল। বাই বাবু, তুমি কারোর সাথে যেন কোনো রকম ঝগড়া করবে না, মনে থাকে যেন। আচ্ছা করব না, তুমি তাড়াতাড়ি চলে এসো। হুম চেষ্টা করব, বাই। তিথি চলে গেল। আমি কলেজের ভেতরে ঢুকতে যাব, ঠিক তখন একটা ছেলে বলতে থাকে, কে রে? তোর আম্মু দেখতে তো অনেক সুন্দর, তা আমাদের সাথে পরিচয় করিয়ে দিস। ছেলেগুলোর কথা শুনে আমার রাগে মাথা গরম হয়ে গেল, ইচ্ছে করছে এখনই ছেলেটাকে খুন করি। নিজের রাগকে কন্ট্রোল করে ছেলেগুলোর সামনে গেলাম। ভাইয়া কি যেন বলতে চাচ্ছেন? ওই মেয়েটা তোর বোন নাকি? আপনি জেনে কি করবেন? ওই তুই চিনিস আমি কে? তোকে যা যা বলছি ভালো করে উত্তর দে। শালার কি কপাল, আমার এখন নাকি এসব ফালতু ছেলেদের কাছে আমার উত্তর দিতে হবে। কি রে কথা বলছিস না কেন? ভাইয়া ওই মেয়েটা আমার বউ। কি বলিস? জি ভাই। আচ্ছা যা পরে কথা হবে। আমি কলেজের ভেতরে আসলাম, দেখি আইরিন বসে আছে, আমি গিয়ে ওর সাথে বসলাম। নীল তোমার এত লেট হলো কেন? আসলে ঘুমাচ্ছিলাম তাই লেট হলো। আচ্ছা নীল, কালকে তুমি কার গাড়িতে বাসা গেলে, কি হয় তোমার? ও তুমি তিথির কথা বলছো? ও তার নাম তিথি, তোমার কি হয়? তিথি আমার সব, মানে তিথি আমার বিয়ে করা বউ। বলো কি, তোমার বউ মানে? তুমি তো এখনো কলেজে পড়ছো, কি করে বিয়ে করলে? ভালোবেসে বিয়ে করেছি। কিন্তু তুমি তো জব করো না, তাহলে তোমরা চলো কি করে? আর তোমার পরিবারের সবাই মেনে নিল কি করে? আমি আইরিনকে সব কিছু খুলে বললাম। নীল তোমার কপাল খুব ভালো, না হলে এইরকম মেয়ে সবার কপালে থাকে না। সেটা একদম ঠিক বলেছো, আমার কপাল অনেক ভালো। আচ্ছা চলো। আচ্ছা আবি চলো, আমরা ফ্রেন্ডসদের সাথে তোমাকে পরিচয় করে দিই। আচ্ছা চলো। আমি আইরিনের সব ফ্রেন্ডসদের সাথে পরিচিত হলাম, সবাই মোটামুটি ভালো। অনেকটা সময় তাদের সাথে কাটিয়ে ক্লাসরুমে গেলাম, অনেকগুলো ক্লাস করলাম। এখন আর ক্লাস করতে ভালো লাগছে না, শুধু তিথির কথা মনে পড়ছে, তাই কলেজের বাইরে এসে বসে আছি। তিথিকে কল করলাম কিন্তু ধরছে না, আবার দিলাম কিন্তু তাও ধরছে না। এভাবে অনেকবার কল করলাম, পরে তিথি কল ধরলো। হ্যালো কি করছো, আমার ফোন ধরছো না কেন? আরে আমি তো কাজে ব্যস্ত ছিলাম তাই তোমার ফোন ধরতে পারিনি, সরি বাবুটা। তুমি আসবে কখন? আমি তোমার জন্য বসে আছি। আমি গাড়ি নিয়ে আসছি, তুমি কিছুক্ষণ ওয়েট করো। আচ্ছা। তিথি কিছুক্ষণ পর চলে আসলো, আমি গাড়িতে গিয়ে বসলাম। বাবুটার কি কিছু হয়েছে? কিছু হয়নি। তাহলে কথা বলছো না কেন? এমনি কথা বলতে ভালো লাগছে না তাই। আমাকে বলো কি হয়েছে? জানো আজকে অনেকগুলো ছেলে আমাকে বাজে কথা বলেছে। কি বলেছে? ওরা বলেছে আমি নাকি বউয়ের টাকা দিয়ে চলি। ওরা কি করে জানলো আমি তোমার বউ? আমি বলেছি তুমি আমার বউ, কারণ ছেলেগুলো তোমাকে নিয়ে বাজে কথা বলছিল। আচ্ছা রাগ করো না, ওদের কথা একদম কান দিবে না। তিথি আমি আর লেখাপড়া করবো না, আমি এখন একটা জব করতে চাই। নীল কি বলছো এসব? ঠিকই বলছি, আমি আর লেখাপড়া করবো না, আমি এখন একটা জব করতে চাই। আচ্ছা নীল,
তুমি কি আমার কোনো কথা রাগ করেছো? যদি রাগ করে থাকো আমি তোমার কাছে মাপ চাইছি। তুমি যা ভাবছো তেমন কিছু না, আমার আর লেখাপড়া করতে ইচ্ছে করে না, একটা জব করতে চাই আমি, প্লিজ। আগে বাসায় চলো, পরে এটা নিয়ে কথা বলবো, কেমন? আমি আর তিথি বাসায় চলে আসলাম, দুজনে মিলে রান্না শেষ করে শুয়ে আছি। নীল, তুমি জব করতে পারবে, কিন্তু একটা কথা আছে। কি কথা বলো। কিছুদিন পর তোমার ফাইনাল এক্সাম, তুমি সেই এক্সামটা দাও, তাহলে আমি তোমাকে আমার কোম্পানিতে নিতে পারি। আচ্ছা ঠিক আছে। এইভাবে অনেকদিন চলে গেল, আমার এক্সামও প্রায় শেষ, তিথি আমার জন্য একটা জব ঠিক করলো, এখন আমাদের পরিবারে কেউ আমাদের বিয়ে মেনে নেয়নি। তিথি খালামুনের সাথে ফোনে কথা বলে আর আমি আমার আম্মুর সাথে কথা বলি। আমার আজকে জব ইন্টারভিউ, তিথি আমাকে 10টায় ওর কোম্পানিতে থাকতে বলেছে। আমি 10টায় ওর কথা মতো সব কাগজপত্র নিয়ে ওর অপেক্ষায় বসে আছি। কিছুক্ষণ পর একটা মেয়ে আসলো আর বলতে লাগলো, স্যার আপনাকে ম্যাডাম ডাকছেন। জি আসছি। আমি মেয়েটির কথা মতো ইন্টারভিউ রুমে গেলাম। ম্যাডাম আমি আসতে পারি? জি আসুন। ম্যাডাম অন্যদিকে ফিরে আছে, আজব। তো মিস্টার নীল আহমেদ, আপনি কেন জব করতে চান? ম্যাম আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই, তাই আমি জবটা করতে চাই। কেন, আপনার বউ কি আপনাকে হাত খরচের জন্য টাকা দেয়নি বুঝি? আমার কেমন জানি মনে হচ্ছে এই মেয়েটা তিথি, কারণ ওর কথাগুলো আর ভয়েসটাও তিথির। আচ্ছা তিথি আবার আমার ম্যাডাম না তো? কি হলো, কথা বলছেন না কেন? তেমন কিছু না। আচ্ছা ম্যাডাম আপনি ওই দিকে ফিরে আছেন কেন? আমার ওই কথা বলার সাথে সাথে ম্যাডাম আমার দিকে ফিরলো, আমি যেটাই ভাবছি সেটাই, এটা তিথি, তার মানে তিথি আমার ম্যাডাম। কি হা করে কি দেখো? আমি আমার ম্যাডাম বউকে দেখছি। বাহ খুব সুন্দর নাম, ম্যাডাম বউ। তুমি তাহলে আমার ম্যাডাম? শুধু অফিসের, আর এমনিতে আমি তোমার পাগলি বউ। তার মানে আমি জবটা পেয়ে গেছি? আমার যাবার পাবে না তো কে পাবে? জানো আম্মু ঠিকই বলতো, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি কারো সাহায্য ছাড়া চলতে পারবো না, এখন মনে হচ্ছে আম্মুর কথা ঠিক। এমন করে বলছো কেন? তুমি তোমার নিজের ট্যালেন্টের জন্য জবটা পেয়েছো। হয়তো। আচ্ছা চলো। কোথায় যাব? বারে নতুন জব পেলে ট্রিট দিবে না? দিব, আগে টাকা পাই তারপর ট্রিট দিব। আচ্ছা এখন চলো, আমি তোমাকে ট্রিট দিব। তুমি কেন দিবে? মিস্টার নীল, আজকে আমার হাজবেন্ড নিউ জব পেয়েছে, সেটার জন্য আমি তোমাকে নিজেই ট্রিট দিব। তাই নাকি, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি এক তিথি বাহিরে গেলাম, তিথি আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল, অনেক কিছু খেলাম, তিথি সব বিল দিল, পরে আবার অফিসে ফিরে আসলাম। অফিসে তিথি তার পার্সোনাল রুমে বসে আর আমি অন্যদের সাথে বসি। তিথি আমাকে সব কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল। আমার সাথে একটা ছেলে আর একটা মেয়ে, আমরা একটা টিম, আমি বসে কাজ করছি। পাশের ছেলেটা বলতে লাগলো, হাই নীল ভাই, কংগ্রাচুলেশনস। নীল ভাইয়া কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আমার নাম মিরাজ। আমার নাম আয়েশা। খুব সুন্দর নাম, মিরাজ আর আয়েশা। ভাইয়া বলে ডাকলে কি কিছু মনে করবেন? না না কি মনে করব, আমার ভাইয়া ডাকটাই ভালো লাগে। ভাইয়াকে দেখেই মনে হচ্ছিল ভাইয়া খুব ভালো। আপনারাও খুব ভালো, আপনাদের সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগছে। আচ্ছা ভাইয়া আমাদের ট্রিট দিবেন না? হ্যাঁ ভাইয়া ট্রিট কিন্তু লাগবে, নতুন জব পেয়েছেন। আচ্ছা ট্রিট দিব অফিস ছুটি হলে, কেমন? আচ্ছা ভাইয়া। আমি অফিস শেষ করে তিথির রুমে গেলাম, দেখি তিথি কাজ করছে। ম্যাম আসতে পারি কি? আসো। আর শোনো, আমাকে ম্যাম বলবে না, আমার রুমে আসতে তোমার কাউকে কিছু বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখনো কাজ করছো যে? আর বলো না, কালকে একটা ডিল আছে, তাই তুমি একটা কাজ করো, গাড়ি নিয়ে চলে যাও, আমি অন্য কোনো গাড়ি ভাড়া করে চলে আসব। তুমি কি কিছুক্ষণের জন্য আমার সাথে আসতে পারবে? কোথায় যাব? মিরাজ আর আয়েশা আছে না, ওদের ট্রিট দিব। না বাবু এখন আমি অনেক ব্যস্ত, এই নাও 5,000 টাকা, ওদেরকে ট্রিট দিয়ে দাও। তুমি আসলে আমার ভালো লাগতো। আজকে না, অন্য একদিন যাব, প্লিজ। তিথি আমার সাথে কথা বলছিল, তখন ওর ফোনে একটা কল আসে, ওর বসের কল। জি স্যার আমি আসছি। তুমি কোথায় যাবে? বস ফোন করে বললো তার রুমে যেতে, কালকে ডিল নিয়ে কিছু কথা বলবেন। তিথি আমাকে বাই বলে চলে গেল। আমি মিরাজ আর আয়েশাকে নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে গেলাম, অনেক কথা হচ্ছে। কিছুক্ষণ পরে মিরাজ আমাকে বলতে শুরু করলো, দেখেন ভাইয়া আমরা সারাদিন কষ্ট করে কাজ করি কিন্তু প্রমোশন পাই না, আর তিথি ম্যাম বসের সাথে থেকে রাতারাতি প্রমোশন পেয়ে যাচ্ছে। কি বলেন এইসব? ভাইয়া বিশ্বাস না হলে আপনার পিছনে তাকিয়ে দেখুন। আমি মিরাজের কথা মতো পিছে তাকিয়ে দেখি, তিথি একটা ছেলের সাথে বসে বসে গল্প করছে আর অনেক হাসি মুখে কথা বলছে। কিন্তু তিথি না বলেছিল কালকে ডিল নিয়ে বসের সাথে কথা বলবে, এই তাহলে আসল ঘটনা। আমি না পারছি তিথিকে কিছু বলতে, না পারছি সেখান থেকে চলে যেতে, নিজের অজানাতে চোখ দিয়ে পানি চলে আসলো। ভাইয়া কিছু কি হয়েছে?
না, চোখে হয়তো ময়লা গেছে। ভাইয়া আমি দেখেছি। না না, দেখা লাগবে না, এখন ঠিক আছি। ভাইয়া আজ তাহলে আসি, কাল দেখা হবে। হুম, বাই, ভালোভাবে যেও। আমি মিরাজ আর আয়েশাকে বিদায় দিয়ে আমি একটা গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। দেখি তিথি এখনও আসেনি, আমি অন্য একটা রুমে গিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না, তিথির ডাকে ঘুম থেকে উঠলাম। তুমি এরকম ভাবে ঘুমিয়ে আছো কেন? আমার ইচ্ছে তাই ঘুমিয়েছি। তোমার শরীর খারাপ নাকি? আমার কিছু হয়নি, তুমি গিয়ে তোমার কাজ করো। আচ্ছা বাবা সরি, বসের সাথে কালকে ডিলটা নিয়ে কথা বলতে বলতে লেট করে ফেলেছি। আমার রাগকে আর কন্ট্রোল করতে পারলাম না, সাথে সাথে তিথিকে একটা চড় দিয়ে বসলাম। তুমি কি মনে করো আমি কিছু জানি না? তোমার বসের সাথে ডিল নিয়ে কথা হয় নাকি অন্য কিছু নিয়ে সেটা না দেখলে বুঝতে পারতাম না। নীল প্লিজ আমার কথাটা শোনো, তুমি যা ভাবছো সেটা শুধুমাত্র একটা ভুল। তোমার আর কিছু বলতে হবে না। প্লিজ নীল, আমাকে ভুল বুঝিস না, আগে আমার কথাগুলো ভালো করে শোন। প্লিজ শুধু আমার কথাটা একবার শোন। হুম শুনছি, বলো কি আর মিথ্যা কথা বলবা। নীল আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবি না। হুম বলো। আসলে আমি যেদিন থেকে অফিসে জয়েন করি তখন থেকেই ওই ছেলেটা আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওকে বলেছি যে আমি ওকে ভালোবাসি না, কিন্তু বস বলে কথা, তাই বেশি কিছু বলতে পারিনি। তুমি চাইলে তাকে আপন করে নিতে পারো, আমি তোমাকে কিছু বলবো না। আর হ্যাঁ, আমার কথা ভাবতে হবে না, তোমার জন্য দোয়া রইল। চুপ, একদম চুপ, কি মনে করিস? হ্যাঁ আমি কিছু জানি না, আমি সব কিছু দেখেছি। তুই রেস্টুরেন্টে বসে কান্না করেছিস, কিন্তু আমার ভালোবাসার কসম, আমি শুধু তোকে ভালোবাসি, অন্য কাউকে না। তিথি কান্না করতে করতে কথাগুলো বলল, আর কথা শেষে আমার বুকে মাথা লুকালো। আমি কি করব জানি না, এখন আমি নিজের উপর খুব রাগ হচ্ছে। কিছু না জেনেই শুধু শুধু তিথিকে কত বাজে কথা বলে ফেললাম। তুমি আমাকে বলতে পারতে, তাই না? বলতে চাচ্ছিলাম, কিন্তু তখন তোমার এক্সাম ছিল, তাই আর বলিনি। হায় রে পাগলি, শুধু শুধু তুমিও কষ্ট পেলে আর আমাকেও কষ্ট দিলে। আমি তিথির মাথায় হাত বোলাতে লাগলাম। নীল আমাকে একটা প্রমিস করবে? হুম বলো। আমাকে কখনো ভুল বুঝো না, খুব কষ্ট লাগে। তুমি আমাকে ভুল বুঝলে আমি সহ্য করতে পারি না। তুমি ভালো করে জানো আমি তোমাকে ভালোবেসে কি কি করেছি। তিথি আমাকে শক্ত করে জড়িয়ে কান্না করতে থাকে, মনে হচ্ছে খুব কষ্ট পেয়েছে। আমি তিথিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, আমি প্রমিস করলাম আমি আর তোমাকে কখনো ভুল বুঝবো না, যখন তোমাকে কিছু বলার থাকবে আমি সোজা তোমার সাথে কথা বলবো। আচ্ছা চলো রান্না করব। হুম চলো। আমি আর তিথি একসাথে রান্নাঘরে গেলাম। তিথি রান্না করছে আর আমি তিথিকে হেল্প করছি। রান্না শেষ করে আমরা খাবারগুলো টেবিলে নিয়ে রাখলাম। নীল তুমি যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। তুমি ফ্রেশ হবে না? হব, কিন্তু আগে তুমি যাও। চলো আমরা একসাথে যাই। ধুর পাগল কি বলো, আগে যাও আমি পরে যাব। আমি তিথিকে কোলে করে সোজা বাথরুমে চলে গেলাম। এই হারামি, তোমার ভেতরে কি লজ্জা বলতে কিছু নেই নাকি? হুম অনেক লজ্জা আছে, কিন্তু সেটা সবার সামনে আসে না। আমি ঝর্ণাটা ছেড়ে তিথির কোমরে হাত দিয়ে ওর ঘাড়ে একটা চুমু খেলাম। দেখি তিথি কিছু বলছে না, চোখ বন্ধ করে আছে। আমি ওর ঠোঁটে আলতো করে একটা চুমু দিলাম। ইস আমি ব্যথা পেয়েছি। আহারে বাবুটা ব্যথা পেয়েছে। তুই তাড়াতাড়ি ফ্রেশ হ, আমাকে ছাড়, কে যেন কল করেছে। তিথি চলে গেল, আমি ফ্রেশ হয়ে বাহিরে আসলাম। দেখি তিথি ভেজা কাপড় নিয়ে বসে কার সাথে যেন কথা বলছে। নীল আম্মু কল করেছে, তোমার সাথে কথা বলবে। আগে বলবে না? আমি ফোনটা নিয়ে সালাম দিলাম। খালামণি কেমন আছো? বাবা আমি ভালো আছি, তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি। তোর সাথে কি তিথি আছে? হুম আছে, কেন কথা বলবা? তিথির সাথে পরে কথা বলবো, এখন তোর সাথে কিছু পার্সোনাল কথা আছে, তুই তিথির থেকে একটু দূরে যা। আচ্ছা তুমি কিছুক্ষণ ওয়েট করো, আমি তোমাকে কল করছি। আচ্ছা। আম্মু কি বললো তোমাকে? কি বলবে, কেমন আছি কি করি তাই জানলো। হো তাই, আচ্ছা তুমি খেতে বসো, আমি খাবার দিচ্ছি। কি বলো, তুমি ভেজা কাপড় নিয়ে আমাকে খাবার দিবে? হুম রাত তো অনেক হলো, তোমাকে খাবার দিয়ে আমি ফ্রেশ হতে যাব। তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমরা একসাথে ডিনার করব। আচ্ছা বাবা যাচ্ছি, তুমি কিছুক্ষণ ওয়েট করো, আমি যাব আর আসব। তিথি চলে যাওয়ার পর আমি খালামণিকে কল করলাম। খালামণি এখন বলতে পারো তিথি ফ্রেশ হতে গেছে? নীল তুই তো জানিস তিথি তোর থেকে 3 বছরের বড়। হুম জানি, কিন্তু তাতে কি হয়েছে? তোর কি মনে হচ্ছে না এখন তিথির একটা বেবি দরকার? আমি তো খালামণির কথা শুনে আকাশ থেকে পড়লাম। খালামণি আমার মনের কথা বলছে। খালামণি তুমি ভালো বুঝো, আমি কি করে বলবো। আচ্ছা তোরা বিয়ে করেছিস অনেকদিন হলো, আর তোরা তো ভালো জবও করিস, আমার মনে হয় এখন তোদের একটা বেবি দরকার। তা তুমি ঠিক বলছো, কিন্তু খালামণি তুমি তো তিথিকে জানো, যেটা বলে সেটা করে। শুন
তোরা যদি একটা বেবি নিস তাহলে হয়তো তিথির আব্বু আর তোর আব্বু ঝামেলাটা শেষ হয়ে যাবে। খালামণি, তুমি এতক্ষণে ভালো একটা কথা বলেছ, আমি তো কখনো ভাবিনি। আমি সবসময় ভালো কথাই বলি, যদি তোদের একটা বেবি থাকে তাহলে তোদের মাঝেও ঝামেলাটা আর হবে না। তুমি তিথিকে বুঝাও। আচ্ছা, আমি চেষ্টা করব, কিন্তু তুই ছেলে হয়ে পারছিস না কেন? ওই খালামণি, তুই কি বলতে চাও? কিছু না, এখন ফোন রাখি, তিথির আব্বু চলে আসবে। খালামণি আসতে আসতে ফোনটা কেটে দিল। কিন্তু আমার খুব রাগ হচ্ছে, খালামণি বলে আমি নাকি পারি না। তিথি আজকে তোকে দেখাবো আমি কি কি পারি। কিছুক্ষণের মধ্যে তিথি চলে আসলো। তিথি, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি কি করে বুঝলে? আমি তোমাদের সব কথা শুনেছি। তুমি কাজটা ঠিক করনি। আচ্ছা, ওসব নিয়ে পরে কথা বলবো, এখন খেতে এসো। আমি আর তিথি খাবার শেষ করে রুমে চলে গেলাম। তিথি, আমার একটা বাবু চাই। তুমি নিজেই তো একটা বাবু, আবার তোমার বাবু চাই? একদম হাসবে না, আমি সিরিয়াস। তাই নাকি বাবু? আমি সাথে সাথে তিথির ঠোঁটে আমার ঠোঁট মিলিয়ে দিলাম আর তিথিকে দেওয়ালের সাথে আঁকড়ে ধরলাম। নীল, কি করছো? আমি বাবু নাকি বড় হয়ে গেছি তাই দেখাচ্ছি। তোমাকে এখন দেখাতে হবে না। আমি তোমাকে এখনই দেখাবো। খালামণি বলে আমি নাকি কিছু পারি না, কত বড় অপমান। আম্মু ঠিকই বলেছে বাবু, তুমি কিচ্ছু পারো না। আমি তিথিকে কোলে করে নিয়ে খাটে ফেলে দিলাম। আমি আমার শার্ট ছুঁড়ে ফেলে দিলাম। তিথি শোয়া থেকে উঠে আমাকে একটানে খাটে ফেলে দেয় আর তিথি আমার বুকের উপর বসে পড়ে আর বলতে থাকে, আজকে আমিও দেখবো আমার বাবুটা কি কি পারে। তোমার বাবু কি পারে না পারে সেটাও আমিও দেখাবো। আমি তিথিকে টান দিয়ে আমার বুকের সাথে মিলিয়ে নিলাম। তিথি রুমের বাতিটা বন্ধ করে দেয়। অনেক রাতে আমার ঘুম চলে আসে, তিথিকে দেখছি না। কিছুক্ষণ পরে তিথিকে একটা টেবিলে বসা দেখতে পাই, কিন্তু ওর গায়ে একটা শার্ট ছাড়া আর অন্য কিছু নেই। আমি তিথিকে জড়িয়ে ধরলাম। বাবুটা, কি করছো একা একা বসে? তেমন কিছু না, একটা ডায়েরি লিখছি। তুমি কখন উঠলে? এই তো কিছুক্ষণ আগে, আমি তিথির সাথে কথা বলছি আর একটা করে ওর গালে চুমু করে দিচ্ছি। আচ্ছা নীল, তুমি কি চাও, ছেলে না মেয়ে? আমার ইচ্ছে একটা মেয়ে হোক, ঠিক তোমার মতো কিউট একটা মেয়ে চাই। কিন্তু আমার একটা ছেলে চাই, ঠিক তোমার মতো। ছেলে না মেয়ে হবে? না, মেয়ে না, ছেলে হবে, দেখে নিও। আমি তিথিকে কোলে করে নিয়ে খাটে রাখলাম। তুমি আবার কি চাও? কি চাই বুঝো না। আমি লাইট বন্ধ করে দিলাম, বাকিটা ইতিহাস। সকালে তিথির ডাকে ঘুম থেকে উঠে দেখি তিথি ভেজা চুলে আমার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু একটা জিনিস দেখলাম যেটা আগে কখনো দেখিনি, তিথি নাভির সাথে একটা তিল আছে। কি মিস্টার নীল, অমন করে কি দেখো? তিলটা দেখি। এই হারামি, তোমার কি লজ্জা বলতে কিছু নেই নাকি? যা মুখে আসে তাই বলো। আরে পাগলি, তোমার সাথে কিসের লজ্জা? আচ্ছা এবার উঠো, অফিসে যেতে হবে। আছে না গেলে হয় না? একদম না, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আমি ফ্রেশ হয়ে আসলাম। খাবার শেষ করে তিথি গাড়িতে বসলাম। কোম্পানি থেকে তিথিকে যে গাড়িটা দিয়েছে, আজকে আমি প্রথমে তিথির গাড়ি করে একসাথে অফিসে যাব। শালার ওই বস হা করে থাকবে, আমার ভাবতেই ভালো লাগছে। আমরা অফিসে চলে আসলাম। শালার বস দেখে হা করে তিথির দিকে তাকিয়ে আছে। তিথি, তুমি ওর সাথে কেন? ওকে তুমি তোমার গাড়িতে কেন আনলে? আমার ইচ্ছে, আমি যাকে খুশি তাকে আনবো। তিথি, তুমি জানো না আজকালকার ছেলেরা কত বাজে। আর কিছু বলবেন নাকি আমি যাব? আচ্ছা যাও। তারপর কি হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অপশনটিতে ক্লিক করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।